আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আমরা চন্ডিমা উদ্যানে। অনেকদিন পর আমরা চন্ডিমা উদ্যানে আবার চলে আসলাম, আব্বুর সাথে একদিন এসেছি আমরা, আজকে আবার আসলাম। পড়ালেখার ফাঁকে ফাঁকে একটু না ঘুরলে হয় না, তাহলে পড়ালেখার মনোযোগ বসে ঘোরাঘুরি করলে। এই যে অনেক মানুষ, আমি আসছি, আমার আব্বু আসছে, আমার ছোট বোন আসছে, আমরা চারজন চলে এসেছি আজকে ঘুরতে। এসে দেখছি অনেক মানুষ, আব্বুর সাথে একদিন এসেছি, মানুষজন দেখতে পাইনি অত। তাহিয়াও র্যাকেট নিয়ে এসেছে, র্যাকেট ব্যাডমিন্টন খেলবো আমরা। এই যে অনেক সুন্দর ভিউ, সবুজ ঘাস, অনেক মানুষ। এই যে এটা হচ্ছে জিয়ার মাজার, আমরা জিয়ার মাজারে চলে এসেছি, এখন ঘোরাঘুরি করছি, হাঁটাহাঁটি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে অনেক গাছপালা, দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে দৃশ্যগুলো, ভিউগুলো। এই যে এটা হচ্ছে ক্যাকটাস গাছ। যারা প্রবাসী ভাই বোনরা আছেন আমার, আশা করি তাদের কাছে আমার এই ভিডিওটি খুবই ভালো লাগবে। তারা অনেকে দেশে আসতে পারছেন না, তারা বিভিন্ন কারণে, তাদের কাছে অনেক ভালো লাগবে এই ভিউগুলো দেখে। আব্বু হাঁটাহাঁটি করছে। এটা হচ্ছে ক্যাকটাস গাছ, এটা বড় ক্যাকটাস গাছ, আর যেটা একটু আগে দেখালাম ওটা ছোট ক্যাকটাস গাছ। এখন আমরা জিয়াউর রহমানের মাজারের সামনে চলে আসলাম। এই যে এটা হচ্ছে জিয়াউর রহমান সাহেবের মাজার। এটা জিয়াউর রহমানের মাজারের ভিতরে আমরা চলে এসেছি এখন। এই যে দেখুন আপনারা, তাইহা আর আব্বু ব্যাডমিন্টন খেলছে, এখন আমি আর তাইহা খেলবো, দেখি কেমন পারে তাইহা। আমি তো ব্যাডমিন্টন মোটামুটি ভালোই পারি, খেলা জমছে, দেখি ওরা কিভাবে খেলে। এটা হচ্ছে সংসদ ভবন, আমরা চন্ডিমা উদ্যান থেকে বের হয়ে গিয়েছি, এখন বাজে সন্ধ্যা ৬টা, দেখে মনে হচ্ছে অনেক রাত। এই যে আমরা এখন কিছু খাবো, ঝালমুড়ি, দেখি কি পাওয়া যায়। এই যে আমরা এখন ঝালমুড়ি নিচ্ছি, আঙ্কেল ঝালমুড়ি বানাচ্ছে, দেখি কিভাবে বানাই। আঙ্কেল ভেলপুরি পাওয়া যায় না? এই যে আমরা ঝালমুড়ি নিয়ে নিয়েছি, এখন খাবো, তাহলে আমরা খাই, দেখি কিরকম আঙ্কেলের ঝালমুড়ি। এখন আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা চলে যাচ্ছি বাসায়। দেখুন শীত চলে এসেছে, শীতের আমেজও পড়ে গিয়েছে। তাহলে আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সবসময় আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।